হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? সো গাইস, আপনারা কি জানেন ফ্রি ফায়ারের মধ্যে সবচেয়ে বেশি রেয়ার ইমোট কোনটা? তো আপনি কি জানেন আজ থেকে প্রায় 3 বছর আগে ফ্রি ফায়ার গেমটাতে এনিমিকে হেডশট দিয়ে কিল করার পরেও সেই কিলটা হেডশটে আসতো না। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এমনই পাঁচটা আননোন এন্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো, যে ফ্যাক্টগুলো দেখার পর আপনাদের রিঅ্যাকশনটা ঠিক এমনটা হবে। সো লেটস স্টার্ট। সবকিছুই দেখা যায়, বাট ক্যামেরার অ্যাঙ্গেলটা আবার অন্যদিকে ঘোরালে সম্পূর্ণ গাছটাই দেখা যায়। বিশ্বাস না হলে স্যান্টোসার এই জায়গার মধ্যে গিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। আর কে কে স্যান্টোসার এই গাছটা সম্পর্কে আগে থেকে জানতেন তারা কমেন্ট করে জানিয়ে দিন। ফ্যাক্ট নাম্বার 4। সো গাইস, যেমনটা আপনারা জানেন এখনকার সময় ফ্রি ফায়ারের বারমুডা ম্যাপের রিভার সাইড এন্ড প্লান্টেশনের মাঝখানে যে ব্রিজটা আছে, এই ব্রিজটার নিচে পানি আছে, আর এই পানির জন্যই এই জায়গাটাকে সুন্দর ও আকর্ষণীয় লাগে। বাট আপনারা কি জানেন আজ থেকে প্রায় 3 বছর আগে বারমুডা ম্যাপের এই ব্রিজের নিচে কোনো পানি ছিল না? সি স্ক্রিনে থাকা ভিডিওর ক্লিপটাতে তো দেখতেই পাচ্ছেন 3 বছর আগে বারমুডা ম্যাপের এই জায়গায় কোনো প্রকার পানি ছিল না, এক কথা শুকনো একটা নদী ছিল। কিন্তু পরে গিয়ে ফ্রি ফায়ার একটা আপডেটের মধ্যে এই জায়গাটার মধ্যে পানি অ্যাড করে দেয়। তবে এখনকার সময় ফ্রি ফায়ারের বারমুডা ম্যাপের এই জায়গাটার মধ্যে যতটুকু পানি দেখা যায় তার থেকে বেশি পানি দেখা যায় বারমুডা রিমাস্টার ম্যাপের এই জায়গাটার মধ্যে। ফ্যাক্ট নাম্বার 3। সো গাইস, যেমনটা আপনারা জানেন ফ্রি ফায়ারের লাক রয়্যালের, ডায়মন্ড রয়্যাল এবং ওয়েপন রয়্যালের আইটেম প্রতি 20 থেকে 22 দিন পর পর চেঞ্জ হয়, আর গোল্ড রয়্যালের আইটেম চেঞ্জ হয় প্রায় 60 দিন পর পর। কিন্তু আপনারা কি জানেন এই গোল্ড রয়্যালের আইটেম চেঞ্জ হইতে এত বেশি সময় লাগে কেন? এর পিছনে মূল কারণ হলো ফ্রি ফায়ারের নতুন নতুন ডিজাইনের কস্টিউম বা ড্রেস তৈরি করতে আর্টিস্টদের প্রয়োজন হয়, আর আর্টিস্টদের দ্বারা নতুন নতুন ডিজাইনের ড্রেস বা কস্টিউম তৈরি করতে আর্টিস্টদের পেমেন্ট করতে হয়, আর এই কারণে গেরনে চায় তাদের প্রত্যেকটা ড্রেস বা কস্টিউমের জন্যই যেন তাদের লাভ হয়। আর যেমনটা আপনারা জানেন গোল্ড রয়্যালের মধ্যে যেই সকল ড্রেস বা কস্টিউম দেওয়া হয় সেগুলো একদম ফ্রিতে নেওয়া যায়, আর গোল্ড রয়্যালের মাধ্যমে গেরিনা কোম্পানির কোনো প্রকার লাভ হয় না, তাই গেরিনা এত বেশি সময় পর পর গোল্ড রয়যালের আইটেম গুলো পরিবর্তন করে। আর ডায়মন্ড রয়্যাল এবং ওয়েপন রয়্যালের আইটেম গুলো নিতে যেহেতু ডায়মন্ড লাগে, তাই ডায়মন্ড রয়্যাল এবং ওয়েপন রয়্যালের দ্বারা গেরিনা কোম্পানির অনেক লাভও হয়, তাই গেরিনা কিছুদিন পর পরই ডায়মন্ড রয়্যাল এবং ওয়েপন রয়্যালের আইটেম গুলো চেঞ্জ করে। ফ্যাক্ট নাম্বার 2। সো আপনারা কি জানেন ফ্রি ফায়ারের মধ্যে সবচেয়ে বেশি রেয়ার ইমোট কোনটা? আপনারা যদি এখন ফ্লাগ ইমোট বা থ্রোন ইমোট বাইবা থাকেন তাহলে সম্পূর্ণই ভুল ভাবতেছেন, কারণ ফ্রি ফায়ারের মধ্যে এক কথায় বলা যায় সবচেয়ে বেশি রেয়ার ইমোট হলো এই হাই ফাই ইমোটটা। এই ইমোটটা মূলত দেওয়া হয়েছিল সিজন 14 রিলেট পাসের প্রি অর্ডারের মধ্যে। আর যেমনটা আমি আমার এই ভিডিওতে বলেছিলাম যে ফ্রি ফায়ারের মধ্যে সবচেয়ে কম পারচেস করা রিলেট পাস হলো সিজন 14 রিলেট পাস, আর যেহেতু সিজন 14 রিলেট পাসটা সবচেয়ে কম মানুষই পারচেস করছে, তাই খুব কম মানুষই সেই সময় সিজন 14 রিলেট পাসটা প্রি অর্ডার করছিল। আর যেহেতু এই হাই ফাই ইমোটটা সিজন 14 রিলেট পাসের প্রি অর্ডারের মধ্যে আসছিল, তাই এই হাই ফাই ইমোটটা খুব কম মানুষের কাছে আছে। তাছাড়া গাইস, আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, ফ্রি ফায়ারের মধ্যে দা সোয়ান নামে যে ইমোটটা আছে এই দা সোয়ান ইমোটটা ফ্রি ফায়ারের ইন্ডিয়া সার্ভারের মধ্যে কখনোই আসে নাই। ফ্যাক্ট নাম্বার 1। সো গাইস, ফ্রি ফায়ার গেমটার মধ্যে হেডশট দিয়ে এনিমিকে কিল করার মজাই আলাদা, আর আমাদের মধ্যে প্রতিটা প্লেয়ারই চাই প্রত্যেকটা কিলে যেন আমরা হেডশট দিয়ে করতে পারি। কিন্তু আপনি কি জানেন আজ থেকে প্রায় 3 বছর আগে ফ্রি ফায়ার গেমটাতে এনিমিকে হেডশট দিয়ে কিল করার পরেও সেই কিলটা হেডশটে আসতো না, মানে আজ থেকে প্রায় 3 বছর আগে ফ্রি ফায়ার গেমটাতে কোনো প্রকার হেডশটই ছিল না। সো স্ক্রিনে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন, সেটা যখন ফ্রি ফায়ার নতুন নতুন লঞ্চ হয়েছিল তখন ফ্রি ফায়ার গেমটার গেম প্লে, যখন এডাব্লিউএম দিয়ে এনিমিটাকে হেডশট দিয়ে কিল করা হবে, সো এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন আগে এনিমিকে হেডশট দিয়ে কিল করার পরে শুধুমাত্র কিল লেখাটাই আসতো। সো এই থেকে বোঝা যায় ফ্রি ফায়ার গেমটাতে আগে এনিমিকে যেভাবেই মারা হোক না কেন শুধুমাত্র কিলই লেখা উঠতো। বাই দ্য ওয়ে গাইস, তো আপনাদের প্রিয় গান কোনটা, মানে কোন গান দিয়ে আপনারা বেশি বেশি কিল করতে পারেন সেটা কমেন্ট করে জানিয়ে দিন। এই ছিল মতো ফ্রি ফায়ার পাঁচটা আননোন ফ্যাক্ট। অলরাইট, সো গাইস, আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করে জানিয়ে দিন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন, আর শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনাদের বন্ধুদের। আর এমন ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখতে চাইলে বক্সম্যান গেমিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন, আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে লাইক ফলো করে দিন। সো এই ভিডিওটি এতটুকুই, বাই বাই।